بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই ইন্ডিয়া থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে মসজিদে ক্ষীর দেয় মুরগি দেয় বিরানি দেয় এই সবগুলো কি এগুলো খাওয়া যায় চলবে না দেয়া যাবে না যাবে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সম্মানিত ভাই নাম্বার দেখে বোঝা যাচ্ছে আপনি ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গ তো সম্মানিত ভাই এই জিনিসগুলো আমাদের দেশের লোকেরা তাবারক বলে অর্থটা ভাষাটা খুব গুরুত্বপূর্ণ নিয়েছে মহানবুল আলমিন সুরা মুলকে বলছেন তাবারক আল্লাদি বিয়াদিহিল মুলক তাবারক সেই বরকতপূর্ণ সত্তা তার হাতে রয়েছে এই মুলক রাজত্ব বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে এই সব খানার জিনিসগুলোকে খাবার জিনিসগুলো তাবারক বলেছে তার মানে এগুলো বরকতপূর্ণ এগুলো হচ্ছে বেদাতিদের পরিভাষা আপনি একটা খাবার মসজিদে দিচ্ছেন তো সেটা তাবারক বরকতপূর্ণ কি করে হয় কোন খাবার বরকতপূর্ণ হবে তার পরিভাষা আলাদা আছে তো আমাদের দেশে এগুলো বেদাতিদের টান আর এই জিনিসগুলো মসজিদে এইভাবে দেওয়া জায়েজ নয় ঠিক নয় বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আসহাবে সুফা মানে মসজিদে নববীর এক কোণে একটি ঘর মতো ছিল সেখানে সেসব সাহাবারা থাকতো যাদের কোনো ঘর বাড়ি ছিল না খাওয়ার দাওয়ার কোনো কিছু ছিল না হ্যাঁ বাইরে থেকে মানুষেরা যতটুকু এনে তাদেরকে দিত তারা সেখানে খেয়ে দেয়ে পান করে আপনার মানে জীবনযাপন করত। কিন্তু আজকে কি আমাদের মসজিদে সেরকম ব্যবস্থা আছে নাই একটা ভিখারির হলেও তারও ঘর আছে বুঝতে পেরেছেন তো এই ধরনের জিনিসগুলো মসজিদে দেয় তারা তাদের আরেক কিছু উদ্দেশ্য থাকে হাজত মানা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কোনো পীরের সিন্নি পীরের নামে মানত করেছে এই সব খাবারগুলো ইসলামে দেয় যেগুলো শিরক বুঝতে পেরেছেন আর আপনি খুশি হয়ে অনেক মানুষ খুশি হয়ে দেয় একটা বাচ্চা হয়েছে খুশি হয়ে মসজিদে মিষ্টি দিল বুঝতে পেরেছেন তো খুশি হয়ে যদি কিছু দেন সেটা আপনি মসজিদে দেবেন না আপনি গরিব দুঃখীদেরকে দেন তারপরেও যদি গ্রামবাসীকে খাওয়াতে চান তাহলে তাদের বাড়িতে দিয়ে দেন মসজিদে দেবেন না তো এই জিনিসগুলোর সঙ্গে অনেক রকম সম্পর্ক জড়িয়ে রয়েছে তাই আমি বলবো এই ধরনের জিনিস খাওয়া থেকে দূরে থাকবেন নিজে এবং নিজের পরিবার পরিজন বাচ্চাদেরকে এবং নিজের বন্ধু বান্ধব যাদের যত দূর পর্যন্ত আপনার জানাশোনা থাকবে তাদেরকে এই বার্তা পৌঁছাবেন যে এইগুলো মানত হিসেবে যদি দেয় পীরের মুরিদের হ্যান ত্যান এই সবগুলো হচ্ছে শিরক বুঝতে পেরেছেন আর সাধারণভাবে যদি দেয় তাহলে মানুষের বাড়িতে দিয়ে দিক মসজিদে ওই রকম ভাবে যেন না দেয় কেননা এর সঙ্গে অনেক রকম শিরকি কার্যকলাপ বেদাতি কার্যকলাপ যুক্ত রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ